বাগদেবীর আরাধনায় সপরিবারে সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় নাচ স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সৌরভ, ডোনা, সানা তিনজনেই উপস্থিত ছিলেন। বেশ কিছুক্ষণ বসে পুজো দেখেন সৌরভ। খাওয়া দাওয়ারও ঢালাও আয়োজন ছিল পুজো উপলক্ষে। সরস্বতী পূজা আমার নয়, সরস্বতী পূজা সানার। আমি সানাকে দেখতে এসেছি, সানা সরস্বতী পূজা কি করে। বাণীবন্দনায় স্বামী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রসত্তাকে দূরে সরিয়ে রেখে এদিন তিনি শুধুই নাট্য ব্যক্তিত্ব। প্রতি বছরের মতো এবারও নিজের থিয়েটারে দলের পুজোয় সামিল ব্রাত্য। এই ঠাকুরটি যেমন এটা এবছর এক বছর ধরে থাকবে, এই ঘরেই থাকবেন। সামনের বছর যখন নতুন প্রতিমা আসবেন তখন এই ঠাকুরটিকে আমরা বিসর্জন দেব। সারাদিন আমরা আজকে এখানে সব একসঙ্গেই থাকবো, দলের সবাই একসঙ্গে এখানেই খাওয়া দাওয়া করবো। সরস্বতী পুজোর আনন্দে মাতলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। দাদার বাড়িতে সবার সঙ্গে চলল দিদার মজা আর আড্ডা। সমস্ত বাচ্চাদের নিয়েই এখানে সরস্বতী পুজোর আনন্দ, রান্নাবান্না সমস্ত কিছুই এখানে হবে। পরিবারের সবাই যৌথভাবে এখানে আমরা সময় কাটাবো। সব ব্যস্ততা দূরে সরিয়ে রেখে মঙ্গলবার সবাই মাতলেন বাগদেবীর আরাধনায়। এবিপি আনন্দ।